মঙ্গলবার খ্রিসমাস বা বড়দিনের সেলিব্রেশনে মেতে উঠল আপামর মানুষ। বিশ্ব মানবতার মূর্ত প্রতীক প্রভু যিশুর স্মরণে এদিন গির্জাগুলিতে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের। বর্ণময় আলোকমালা এবং ক্যারলের সুরে এদিন বড়দিন পালন করেছেন ছোট থেকে বড় সকলে। রায়গঞ্জ শহরে একাধিক গির্জায় এদিন যিশুর স্মরণে সমবেত প্রার্থনা সহ নানান অনুষ্ঠান পালিত হয়েছে। এক বছর প্রতীক্ষার পর আবারও আপামর মানুষের দোরগোড়ায় এসে হাজির বড়দিন বা ক্রিসমাস। ক্রিসমাস শব্দের অর্থ হল খ্রিস্টের আগমনকাল। বিশ্ব মানবতার মূর্ত প্রতীক যিশুখ্রিস্টের জন্মদিনে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মেতে ওঠেন আনন্দ উৎসবে বিশ্ববাসী। শোনা যায় ঈশ্বর নাকি মানবজাতি পরিত্রাণের জন্য তার প্রিয় পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার আত্মবলিদানের স্মরণে আজ সীমাবদ্ধ গণ্ডি ছেড়ে ছড়িয়ে পড়েছে আপামর মানুষের মধ্যে। শীতের মিষ্টি আমেজের মধ্যে শুরু হয়ে গিয়েছে বড়দিন সেলিব্রেশন। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রায়গঞ্জের চটপড়ুয়ায় অবস্থিত চার্চে যিশুর উদ্দেশ্যে প্রার্থনা জানাতে হাজির হয়েছিলেন 8 থেকে 80 সকলেই। সাজিয়ে তোলা হয়েছিল আলোকের বর্ণমালায়। যিশুর উপাসনাস্থল মুখরিত হয়ে উঠেছিল সাধারণ মানুষের কোলাহলে। ভেসে আসে ক্যারোলের মোহময় সুর। আনন্দে উৎসবে মাতোয়ারা হয়ে যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদনে জমজমাট হয়ে ওঠে চার্চগুলি। রায়গঞ্জের এনএস রোডে ক্যারিটাস হলের সামনেও ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে আলোর বর্ণমালায়। সেখানে এদিন সন্ধ্যায় বহু মানুষ ভিড় জমান। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তাই আমরা বন্ধুরা বান্ধবীরা সবাই মিলে এসেছি এই এই সুন্দর পরিবেশে। এটা মূলত খ্রিস্টানদের যিশুখ্রিস্ট এবারে উনি চাইতেন সবসময় সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে। সেই হিসাবে আজকে আমরা সবার জন্য ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবাই এনজয় করছি, এখানে খুবই এনজয় করছি আর খুবই মজা নিচ্ছি আর সবাইকে পেয়ে খুবই আনন্দিত আমরা। আসলে আমরা বাঙালিরা এত উৎসব প্রেমী, আমরা সবসময় বাগানে আছি যে কী নিয়ে আমরা আনন্দে মেতে উঠি। আর আমাদের ভারতের ধর্মনিরপেক্ষ দেশ, সব আমাদের নিজস্ব অনুষ্ঠান, সব নিজস্ব উৎসব, তাই আলাদা খ্রিস্টানদের বা মুসলিমদের বলে কিছু নেই। তো আমি ভারতীয় হিসেবে আজকে মেতে উঠেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, সবাইকে নিয়ে এসেছি, খুব এনজয় করছি। আর আমাদের রায়গঞ্জের বুকে এত সুন্দর একটা চার্জ গড়ে উঠেছে, সত্যি খুব গর্বের বিষয়। আমাদের খুব এনজয় হচ্ছে, এখানে এসে খুব আনন্দ হচ্ছে। আর সিটিভি সংবাদ রায়গঞ্জ।